আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত সুদানে অভ্যুত্থান বিরোধী তীব্র বিক্ষোভ নিহত দুই আইএস এর বিরুদ্ধে তালেবানের গোপন যুদ্ধ ইয়েমেনে বিমানবন্দরে প্রবেশ পথের কাছে বিস্ফোরণ নিহত বারো হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে হাই অ্যালার্ট জারি সৌদি আরবে মদ পান ইস্যুতে নতুন ঘোষণা আসতে পারে তাইওয়ান ইস্যুতে লিথুয়ানিয়াকে সতর্ক করল চীন এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের আর এসএস এর সভার এজেন্ডায় বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে সুদানে অভ্যুত্থান বিরোধী তীব্র বিক্ষোভ নিহত দুই সুদানের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে শনিবার দেশটিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ চলাকালে সামরিক বাহিনীর গুলিতে দুইজন নিহত হয়েছে চিকিৎসকের বরাত দিয়ে এক প্রতিবেদন এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সেন্ট্রাল ডক্টরস কমিটি জানিয়েছে খার্তুম প্রদেশের ওমদুরমান শহরে সেনা সদস্যদের হাতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে পুলিশের পক্ষ থেকে অবশ্য বিক্ষোভে কোনো ধরনের গুলি চালানোর খবর নাকচ করে দেওয়া হয়েছে বরং একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হওয়ার দাবি করেছে তারা আল জাজিরার প্রতিবেদনে বলা হয় দেশজুড়ে এদিনের বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ আন্দোলনকারীরা সামরিক শাসনের অবসান ঘটিয়ে বেসামরিক সরকার পূর্ণ প্রতিষ্ঠা এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে আওয়াজ তোলে খার্তুমের বিক্ষোভকারীদের অনেকে হাতেই ছিল সুদানের পতাকা সামরিক শাসনের প্রশংসা করা যায় না এই দেশ আমাদের আমাদের সরকার বেসামরিক প্রভৃতি স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে তারা মিলন অব অক্টোবর তিরিশে ব্যানারে এদিনের বিক্ষোভ অনুষ্ঠিত হয় ওই কর্মসূচিতে কেন্দ্র করে রাজধানী খার্তুমের প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী সীমিত করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা ও মোবাইল সংযোগ এমনকি গ্রাফিতির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে সেনাবাহিনী গত ২৫ অক্টোবর সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয় এরপর থেকেই অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় এসব বিক্ষোভকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষের ঘটনা ঘটে এতে এখনো পর্যন্ত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে উৎখাতের পর বেসামরিক গোষ্ঠীগুলোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি দুর্বল চুক্তিতে উপনীত হয় সামরিক বাহিনী ওই চুক্তির আলোকেই গত দুই বছর ধরে দেশটি পরিচালিত হয়ে আসছিল কিন্তু গত সেপ্টেম্বরে বশিরের অনুসারী সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে দেশটিতে আবার উত্তেজনা বৃদ্ধি পায় এর ধারাবাহিকতায় ২৫ অক্টোবর ক্ষমতা দখল করে সেনাবাহিনী আইএস এর বিরুদ্ধে তালেবানের গোপন যুদ্ধ আফগানিস্তানের পূর্বাঞ্চল জালালাবাদ শহরে উপকণ্ঠে কয়েকদিন পর পরই লাশ পড়ে থাকতে দেখা যায় কোনটি গুলিবিদ্ধ কোনটি ফাঁস দিয়ে হত্যার শিকার কোনো ব্যক্তির আবার কোনো লাশ মাথাবিহীন ফেলে যাওয়া এমন অনেক মৃত ব্যক্তির পকেটে মেলে গুজে রাখা চিরকুট সেখানে লেখা থাকে তারা আইএস এর আফগানিস্তান শাখার সদস্য কেউ এ জঘন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় স্বীকার না করলেও তালেবানের এর জন্য দায়ী বলে ব্যাপকভাবে ধারণা করা হয়ে থাকে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এসব কথা বলা হয় গত আগস্ট মাসে কাবুল বিমানবন্দরের বাইরে আইএস আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ১৫০ জনের বেশি নিহত হন মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী সেনারা আফগানিস্তান থেকে হাত গুটিয়ে নেওয়ার পর দৃশ্যত এখন আইএসকেপির তালেবানের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে দুই পক্ষ এখন রক্তাক্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে আর এর লড়াইয়ের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে জালালাবাদ পশ্চিমা জোটের বিরুদ্ধে তালেবানের লড়াই শেষে আফগানিস্তান এখন অনেকটাই শান্ত কিন্তু জালালাবাদে তালেবান সদস্যদের লক্ষ্য করে প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে স্থানীয়ভাবে দানেশ নামে পরিচিত আইএস তালেবানের পুরনো কৌশল প্রয়োগ করছে তালেবান যেভাবে সাবেক সরকারকে উৎখাত করেছে সেই কৌশল যেমন রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ও গুপ্ত হত্যা এখন এগুলোই চালিয়ে যাচ্ছে আইএস আইএস এর চোখে তালেবান যথেষ্ট শক্তিশালী নয় বা নিজেদের আদর্শ বাস্তবায়নে যথেষ্ট কঠোর নয় আর তালেবানের চোখে আইএস ধর্মদ্রোহী চরমপন্থী নানগাহার প্রদেশের রাজধানী জালালাবাদ সেখানে বাড়ি তালেবানের গোয়েন্দা প্রধান ডক্টর বশিরের ভয়ানক ব্যক্তি হিসেবে তার দেশ দুর্নাম রয়েছে অতীতে তিনি পার্শ্ববর্তী কোনার এলাকায় আইএস এর একটি ছোট কিন্তু শক্তিশালী ঘাঁটি ধ্বংস করতে সহায়তা করেন তবে এখন রাস্তার পাশে ফেলে রাখা লাশের সঙ্গে তালেবানের যোগসূত্র থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি অবশ্য তাদের হাতে অনেক আইএস সদস্য ধরা পড়ার বিষয়টিতে তিনি গর্ববোধ করেন সম্প্রতি তালেবানের ক্ষমতা দখলের সময় বিশৃঙ্খলার সুযোগে অনেক আইএস সদস্য কারাগার ছেড়ে পালায় ডক্টর বশির ও তালেবানের অন্য সদস্যদের বক্তব্য আফগানিস্তানে যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটছে তারা দেশটিতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনছে বশির দাবি করেন আফগানিস্তানে এখন আনুষ্ঠানিকভাবে আইএস এর অস্তিত্ব নেই অথচ আইএস এর অস্তিত্ব থাকার সব ধরনের প্রমাণ রয়েছে দেশটিতে
ইয়েমেনে বিমানবন্দরে প্রবেশ পথের কাছে বিস্ফোরণ নিহত ১২। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথের কাছে একটি বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সবাই বেসামরিক নাগরিক, তবে ঘটনাটি হামলা কিনা তা স্পষ্ট নয়। গতকাল শনিবার এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে এটি পরিকল্পিত হামলা কিনা তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশদ্বারের কাছে একটি ছোট ট্রাক বিস্ফোরিত হয়। নিরাপত্তা সূত্রগুলো বলছে, বিস্ফোরিত হওয়া ট্রাকটি পেট্রোলজাত পণ্য পরিবহন করছিল। তবে ঘটনা যেটি হোক, শনিবারের এই বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। বিস্ফোরণের শব্দ পুরো এডেন শহর জুড়ে শোনা যায়। এছাড়া বিস্ফোরণের কারণে আশেপাশের বাড়িঘরের জানালাগুলো ভেঙে যায়। সূত্র বেডি প্রতিদিন। হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাই অ্যালার্ট জারি। যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে হামলার আশঙ্কা থেকে নজিরবিহীন নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফেয়ারফক্স কাউন্টি পুলিশের প্রধান কেভিন ডেভিস হাই অ্যালার্ট নিশ্চিত করে বলেন, আমরা পুরো কাউন্টিতেই গুরুত্বপূর্ণ রাস্তা, ট্রানজিট হাব, শপিং প্লাজা এবং শপিং মলে পুলিশের উপস্থিতি বাড়িয়েছি। জানা গেছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বাইরে মল ও শপিং সেন্টারে ইসলামিক স্টেট হামলা চালাতে পারে বলে এক প্রতিবেদন জানিয়েছে দেশটির গোয়েন্দা বিভাগ। এই আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। মার্কিন গণমাধ্যম বলছে, সামনেই হ্যালোউইন, আবার নির্বাচনও আছে, তাই রাস্তায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রধান জানান, এই সপ্তাহে সন্ত্রাসী গ্রুপটি কারো সহায়তা ছাড়াই হামলা চালাতে পারে। সূত্র সিবিএস নিউজ ও নিউ ইয়র্ক পোস্ট। সৌদি আরবে মদ পান ইস্যুতে নতুন ঘোষণা আসতে পারে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই নারীদের গাড়ি চালানোর অনুমতি, ধর্মীয় পুলিশের ক্ষমতা খর্ব করা সহ নানা ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন মোহাম্মদ বিন সালমান। এবার মদ পানের উপর থেকেও নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষ উঠিয়ে নেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপসাগরীয় দেশগুলোতে বিদেশিদের শর্ত সাপেক্ষে মদ পানের অনুমতি দেওয়া হয়েছে, তবে এখনো সৌদি আরবে মদ পান নিষিদ্ধ। মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর অংশ হিসেবে গড়ে তোলা হচ্ছে মেগা সিটি নিয়ম, সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবীরা আসুক, এটাই চায় সৌদি কর্তৃপক্ষ। মদপানে অনুমতির বিষয়টি উড়িয়ে দেননি নিয়মের টেক অ্যান্ড ডিজিটাল হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী জোসেফ ব্রাডলি। তিনি এএফপিকে জানিয়েছেন, আমরা যেন এমন একটি আইন তৈরি করতে যাচ্ছি যেটা পর্যটকদের আকৃষ্ট করবে, প্রযুক্তি খাতকে আকৃষ্ট করবে এবং নির্মাণ শিল্পকে আকৃষ্ট করবে। চলতি মাসেই সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সীমিত পরিসরে নির্দিষ্ট জায়গায় কিংবা শুধু বিদেশিদের জন্য মদপানের অনুমতির বিষয়টি বিবেচনায় আছে, তবে এটি বাস্তবায়িত হলে তীব্র সমালোচনা শুরুর আশঙ্কাও আছে বলে জানান তিনি। সূত্র ফ্রান্স ২৪। তাইওয়ান ইস্যুতে লিথুয়ানিয়াকে সতর্ক করল চীন। তাইওয়ান ইস্যুতে লিথুয়ানিয়া ইউরোপীয় কর্মকর্তাদের সম্পর্ক বিঘ্নিত না করতে সতর্ক করেছে চীন। বাল্টিক দেশগুলো ও তাইওয়ানের প্রতিনিধিত্বমূলক কার্যালয় চালু করার ইস্যুতে এই সতর্কতা জানালো চীন। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আগস্টে লিথুয়ানিয়াকে বেইজিং থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দাবি জানিয়েছিল চীন। একই সঙ্গে দেশটি বলেছিল, লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে তারা চীন দূতকে ফিরিয়ে আনবে। তাইওয়ান ভিলনিয়াসে তাদের কার্যালয়কে তাইওয়ানি প্রতিনিধিত্ব কার্যালয় বলে ঘোষণা দেওয়ার পর এসব দাবি করেছিল চীন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অন্যান্য দেশে তাইওয়ানের কার্যালয়ের নাম তাইপে শহরের নামে, এর ফলে দ্বীপটিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আনানো হয়। চীন দ্বীপটিকে নিজেদের অখণ্ড অংশ বলে মনে করে। এবছরের শুরুতে লিথুয়ানিয়া জানিয়েছিল, তাইওয়ানে তারা প্রতিনিধির কার্যালয় চালুর পরিকল্পনা করছে। এতে ক্ষুব্ধ হয় বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন দৃঢ়ভাবে চীন ও তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের বিরোধিতা করে। মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আমরা লিথুয়ানিয়ার প্রতি আহ্বান জানাই, চীনের সঙ্গে কূটনৈতিক প্রতিষ্ঠার সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং ভুল সিদ্ধান্ত না নেওয়ার জন্য। বিবৃতিতে তিনি আরো বলেন, ইউরোপীয় অংশের উচিত চীন ইউরোপীয় ইউনিয়নের সুসম্পর্কের অগ্রগতি বিঘ্নিত না করা এবং সঠিক অবস্থান গ্রহণ করা। ভারতের আরএসএস এর সভার এজেন্ডায় বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা। ভারতের কর্ণাটকে বিজেপির আদর্শিক পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিন দিনের জাতীয় কার্যনির্বাহী সভায় বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়ে আলোচনা হতে পারে। আজ বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ধারওয়াড়ে অনুষ্ঠেয় এই সভাটি গত দুই বছরের মধ্যে আরএসএস নেতাদের প্রথম সরাসরি সমাবেশ। গত বছর কোভিড এর কারণে আরএসএস এর জাতীয় কার্যনির্বাহী সভা বাতিল করা হয়। এনডিটিভি জানায়, সভায় ৩৫০
জনের বেশি আরএসএস কর্মী উপস্থিত থাকবেন। আরএসএস প্রধান মোহন ভাগবত এবং দ্বিতীয় শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসা বলে এতে অংশ নেবেন। বিজেপি সাধারণ সম্পাদক বি এল সন্তোষ সভায় অংশ নেবেন বলে জানা গেছে। আরএসএস এর প্রতিনিধিরা বলেছেন, সভা শেষে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়ে একটি প্রস্তাব আনার সম্ভাবনা রয়েছে। আরএসএস এর অনেক কর্মী এমনকি ক্ষমতাসীন বিজেপি ও দুর্গাপূজার সময় বাংলাদেশের হিন্দুদের উপর হামলার সমালোচনা করেছে, ফলে বিষয়টি তাৎপর্যপূর্ণ। আরএসএস এর সভায় বাংলাদেশ প্রসঙ্গের পাশাপাশি ভারতের জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পাঁচ রাজ্য নির্বাচনী কৌশল বিষয়ে আলোচনা করা হবে বলে জানায় এনডিটিভি।